ফার্স্ট টাইম ইউটিউবে চিলি চিকেন দিয়ে বিরিয়ানি আমি খেতে চলেছি। 60 টাকায় 80 গ্রামের চিকেন কিভাবে দিচ্ছ তুমি? তো গাইস এটা নাকি 80 গ্রামের চিকেন, দেখো আমার কিন্তু মনে হচ্ছে না এটা 80 গ্রামের চিকেন। আমি দোকানের সামনে দাঁড়িয়ে ওনারের সামনেই বলছি, আমার কিন্তু ভয় নেই, এটা কিন্তু 80 গ্রামের চিকেন হতে পারে না। তো গাইস এই হচ্ছে সেই চুস্তা, মার্কেটে যেমন মেয়েদের চাহিদা তেমন মার্কেটে মুরগিদের চাহিদা। আজকে আমরা যাব কাকলি বৌদির ফেমাস চুস্তা খেতে। ইয়েস, তো তার অনেক বর্ষ পর আমাদের সঙ্গে আছে আমার পার্সোনাল ফেভারিট ক্যামেরাম্যান ইয়োয়ো কালসা। ইয়োয়ো কালসা, সেই কালসা 1947 সালের আগে একবার এসেছিল, 1947 সাল, তারপর আজকে আসছে। কেমন আছিস ভাই? আছে তোমরা ভাই? এখন সরকারি চাকরি পেয়েছে ভাই, আর পাত্তা দেয় না, পয়সা হয়ে গেছে, নাইকের জুতো পরে ঘুরছে, ডিলাক্সের জাঙ্গিয়া পরছে। তোমরা কেমন আছো বলো? অনেকদিন পরে দেখা, অনেকদিন পরে দেখা, অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা, কিন্তু কেউ দেখছে না, মানে তুই আমার চ্যানেল থেকে চলে যাওয়ার পর আমার ভিডিও কেউ দেখছে না। আমার চ্যানেলটা তোর জন্যই চলছিল, এটা যে ভুল যাও না সেটা সবাইকে বল। আবার আমাদের কালসা কামব্যাক করেছে, আবার আমার চ্যানেলে ভিউজ আসবে। আমরা চলে এসেছি দমদম ক্যান্টনমেন্ট, মানে ফুড জাংশন যেটাকে বলা যায় বিরাটির পরে, তো সেই কাকলি বৌদির দোকানে। এই যে কাকলি বৌদি, কিন্তু চিকেন বিরিয়ানি 50 টাকা ছিল, 10 টাকা বাড়িয়েছে চিকেনের দামের জন্য, আবার কমে যাবে এটা। তো এখানে চিকেনের মাংস সহ আরও বিভিন্ন ধরনের মাংস আছে 50 টাকায়। এই যে 60 টাকার বিরিয়ানি আর ফ্রাইড রাইস ছিল যেখানে আছে, এখানে দুই দাদা কি খাচ্ছে, রুটি মাংস খাচ্ছে। দাদা রোজ খাও? ভালো লাগে? তা তুমিও রোজ খাও? তো এনারা রেগুলার কাস্টমার, দেখা যাক কি কি আছে। এই হচ্ছে দোকানের ওনার, তো তার নাম কি আপনার? কাকলি। কাকলি, মানে ফেমাস কাকলি বৌদি। তো এখানে যে চিকেন বিরিয়ানি 60 টাকায় রেখেছো, তো 60 টাকায় কত গ্রামের চিকেন দিচ্ছ? 80। একবার দেখাও, 60 টাকায় 80 গ্রাম কিভাবে হয়? এই হচ্ছে চিকেন 60 টাকা, 80 গ্রামের বেশি। হ্যাঁ, আর এত দাম চিকেনের কিভাবে দিচ্ছ তুমি 60 টাকায়? এই যে করছি, প্রথম থেকে দিয়েছি, এখন তো দাম বেড়ে গেছে। এই কাকা কিছু বলছিল চিকেন নিয়ে, কাকা কি বলছো? না বলছি ওই যে আমরা খাই, ভালো লাগে, ভালো সুন্দর, ভালো লাগে, ভালো পরিবেশ, ভালো ব্যবহার। 80 গ্রাম কি ঠিক বলছে? 60 টাকা চিকেন গ্রাম যে বলেছে ওটা ঠিকই, ঠিকই বলেছে। এই হচ্ছে সেই বিরিয়ানি, দেখা দেবো হচ্ছে পার ডে কতজনের বিরিয়ানি হয়। আর ফ্রাইড রাইস চিলি চিকেনও কি পাওয়া যায়? ফ্রাইড রাইস চিলি চিকেনে ক পিস চিলি চিকেন যায়, দু পিস চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস 50 টাকা। আর এতদিন ধরে আমি চুস্তা দেখে এসেছি, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি চুস্তা এভাবে দেখছি, এভাবে ধরছি, মানে আমি ফার্স্ট চুস্তা এরম দেখলাম। আর গাইজ সাথে রয়েছে এটা, এটা মুরগির স্টমাক মেরে কিছু, ওখানে রয়েছে চিলি চিকেন, কত বড় বড় চিলি চিকেন দেখা যাচ্ছে। এখানে রয়েছে কষা মুরগির মাংস, আর এখানে রয়েছে ডিম কষা। এখানে কি রাইসের সঙ্গে মানে গিলেমিটা কি করে যাচ্ছে? গিলেমিটা দিয়ে খাই, গিলেমিটা একই রে। আচ্ছা মানে কেউ যদি এরকম কম্বো, আচ্ছা মানে 50 টাকায় নেবে? ও আচ্ছা, চিলি চিকেনের বদলে গিলেমিটা নিচ্ছে, যেটা খেতে চায়। আচ্ছা আচ্ছা, মানে যে আমি কাস্টমার রেকমেন্ডেশন যেরকম চায় সেরকম দিয়ে দাও। খাসির ছাট 20 টাকা প্লেট, খাসির চোস্তা 30 টাকা পিস, গিলেমিটা হলো 20 টাকা প্লেট, 6 থেকে 7 পিস। আচ্ছা চিলি চিকেন, রাইস চিলি চিকেন কম্বো 50 টাকা, আর প্লেন চিলি চিকেন নিলে 4 পিস 50 টাকা। আচ্ছা চিকেন কষা 20 টাকা পিস, এক প্লেট 80 টাকা, 4 পিস, ডিম কষা 12 টাকা। প্রত্যেকদিনই খোলা, বন্ধ নেই, সকাল 7টা থেকে রাত 12টা। আমরা আমাদের প্ল্যাটারটা সাজিয়ে নিয়েছি, একটু কাস্টমাইজেশন করে নিয়েছি। আমরা অর্ধেক চিলি চিকেন ফ্রাইড রাইস নিয়েছি, আর অর্ধেক বিরিয়ানি নিয়েছি উইথ চিকেন যেরকম থাকে। ফার্স্ট টাইম বং ব্লগার দ্বীপ, এই যে চিলি চিকেন, চিলি চিকেন দিয়ে এই যে বিরিয়ানি, চিলি চিকেন দিয়ে বিরিয়ানি খাবো। তো একটু এই যে চিলি চিকেনের গ্রেভি, আর এই হচ্ছে বিরিয়ানি। তো চলো চিলি চিকেন দিয়ে বিরিয়ানি, ফার্স্ট বাইট দমদম ক্যান্টনমেন্টে কাকলি বৌদির দোকানে, কেমন লাগে দেখা যাক। পাশে ট্রেন যাচ্ছে, লোকে দেখছে, কিস্তি মারছে, কাকা একটু লেগে যেত, কাকা একটু আমায় কিস্তি মারত, সেটা না, বাট ব্যাপারটা হচ্ছে একটা ইনসেন্ট বাইট এগুলোকেই বলে, চিলি চিকেন দিয়ে বিরিয়ানি। তো ভালো আছো? চিলি চিকেন দিয়ে বিরিয়ানি, জানি না কেউ খেয়েছে কিনা, বা এরকম পাগলপনা হারকাত কেউ করেছে কিনা। তো আমাদের হাতে চলে এসছে বিরিয়ানি আর ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো। বিরিয়ানি যার দাম 60 টাকা, এখন মুরগির দাম এত, মানে মুরগির মার্কেট, ঠিক আছে, মানে
মার্কেটে যেমন মেদের চাহিদা তেমন মার্কেটে মুরগিদের চাহিদা। এই হচ্ছে রাইস, আমি দেখাতে পারছি ফ্রাইড রাইসে যে রাইসটা ইউজ করা হয়, বিরিয়ানিতে সেই রাইসটা ইউজ করা হয়। আর এটা কিন্তু একটু ই হলো, লাইট রাইস, লাইট বিরিয়ানি যেটাকে বলে, একদমই মশলাদার বা অয়েলি না, লাইট স্টেশনের ধারে লাইট বিরিয়ানি। এই যে দেখাতে পাচ্ছি, তারের রাইসও আছে, হলুদ রাইসও আছে, আর অরেঞ্জ রাইসও আছে, যেটা জাফরান কালারে মেনলি আছে। তো বেরেস্তা বিরিয়ানি, গন্ধটা তো বেশ ভালোই বেরিয়েছে বেরেস্তার। চলো একটা বাইট নিয়ে দেখা যাক শুধু বিরিয়ানির। দেখো এই বিরিয়ানিগুলোর কিন্তু প্রপার রিভিউ হয় না, কারণ এই যে 60 টাকায় এই হচ্ছে ভেজিস, আর এখানে চিলি চিকেনের গ্রেভি দিয়ে পুরো ভরে গেছে। তো চলো ফ্রাইড রাইস চিলি চিকেনটা একটু ট্রাই করে দেখা যাক। সবাই আমাকে পাগল বলছে, ঠিক আছে পাগল। আমার রেকমেন্ডেশনে ফ্রাইড রাইস চিলি চিকেন থাকবে, তোমরা যদি কেউ আসো তাহলে অবশ্যই ফ্রাইড রাইস চিলি চিকেনটা ট্রাই করবে, কারণ বিরিয়ানি তো তোমরা কম দামি বিরিয়ানি খেয়েছো। কিন্তু এখানে কেন বলছি ফ্রাইড রাইস চিলি চিকেন ট্রাই করতে, চিলি চিকেনটা যথেষ্ট ভালো খেতে। এখানে চিলি চিকেনের ভেজিসগুলো দেখো, আর খুব সুন্দর একটা ট্যাঙ্গি আর সুইটের ফ্লেভার আছে, মানে খুব টক না খুব মিষ্টি না, প্রপার একটা ফ্লেভার আছে। চিকেনের সাইজটা দেখা যাচ্ছে কত বড়, কোটিংও যে খুব মোটা একদমই না, কোটিং নেই, দেখো গা থেকে বেরিয়ে যাচ্ছে কোটিং ছেড়ে। চলো এটা ঠিক কতটা সফট, এটাও ভালো খেতে। বিরিয়ানির আলুটা দেখবো, অর্ধেকের অর্ধেক আলু, আলু নিয়ে কোনো কথা নেই, আলুর সাথে লিপকিস করে দেখবো যে আলু সফট কিনা। অ্যাগেন সাকসেসফুল লিপকিস, আলু সফট আছে, কিন্তু এটা ওই জাফরান জল। এই আলু দিয়ে বিরিয়ানিটা একটু খেয়ে দেখবো, চিকেন ফ্রাইড রাইস চিলি চিকেনটা নিয়ে কমপ্লেন নেই, ভালো খেতে। তবে 60 টাকায় যে বিরিয়ানিটা দিচ্ছে, আমার মনে হয় আরও ইম্প্রুভমেন্টের দরকার, কারণ এর থেকে ভালো বিরিয়ানি আমি খেয়েছি। তো চলো ফ্রাইড রাইস আর বিরিয়ানি পুরো খিচুড়ি হয়ে গেছে, খিচুড়িটা শেষ করি, তারপর শেষ রিভিউতে আসছি। আর কাকলি বৌদির দোকানের লোকেশনটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, ঠিক শিয়ালদা মুখী। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোন দমদার মারাত্মক ফাটাফাটি ভিডিওতে, ততক্ষণের জন্য বা কালসা তুমি কিপটাও যাচ্ছ, তুমি জব পেয়েছো, তুমি বললে স্পন্সর করবে বলে নিয়ে এলে, এখনো স্পন্সর করলে না। টাকা ও ভাই কি লাগছে, সেরা লাগছে, বিশ্বাস কর সেরা লাগছে, সেরা লাগছে ভাই।